এই পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এক কদম সামনের দিকে এগাতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযুলু কদমা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামত সংগঠিত হবে তখন বনি আদম তথা আদম সন্তান আমরা, সে যেই হোক, মন্ত্রী হোক, ব্যবসায়ী হোক, অ্যাডভোকেট হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানগাড়িওয়ালা হোক, সবাই ইবনে আদম বনি আদম সবাইকে আল্লাহর সামনে পাঁচটি বিষয়ে হিসাব দিতেই হবে। এই পাঁচটি বিষয়ের হিসাব না দিয়ে এক কদম সামনে বাড়ানো বনি আদম আদম সন্তানের পক্ষে সম্ভব নয়। তাহলে কয়টা হিসাব আমাকে দিতে হবে? পাঁচটা হিসাব। কার সামনে? কোন মন্ত্রীর সামনে নয়, বাংলার আদালত কারাগারের সামনে নয়, সকল কিছুর মালিক রব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, আপনি ওই পাঁচটা বিষয়ের উত্তর আপনি আল্লাহর সামনে দিতে হবে। আজকে যখন দুর্নীতি দমন কমিশন আমাদেরকে ডাকে, দুর্নীতি করার কারণে সেখানে সাদাকে কালো করা যায়, কালোকে সাদা করা যায়, কোনো মতে ঘুষ দিয়ে এটা নয় ওটা করা যায়, আদালতে মিথ্যা সাক্ষী উপস্থাপন করা যায়, টাকা দিয়ে লেনদেন করা যায়, কিন্তু কাল যখন আল্লাহর সামনে দাঁড়াবেন সেখানে মিথ্যা সাক্ষী আপনি দাঁড় করাতে পারবেন না, টাকা দিয়ে আদালতের কোনো জজকে আপনি কিনতে পারবেন না, আপনার জন্য কোনো লয়ার আইনজীবী অ্যাডভোকেট দাঁড়াবে না, আপনার জন্য আজকে যেই মামা যেই চাচা সুপারিশ করছে সেই মামা চাচার সুপারিশও আপনার জন্য করা হবে না। আপনি আর আল্লাহ, আল্লাহর সামনে মাখলুক, একদিকে মাহবুব আর একদিকে আপ, একদিকে খালেক আর একদিকে মাহলুক, আর একদিকে রব্বুল আলামিন, একদিকে আমি ক্ষুদ্র বান্দা দাঁড়াবো। রব্বে করিম জিজ্ঞেস করবে, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি বয়স দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, দুনিয়ার জমিনে 40-50 বৎসর জিন্দেগি যে তুমি কাটিয়েছ, আফনা, কিসের মধ্যে এই জীবনটা কাটিয়েছ, কোন কোন সময় কি কি করেছ, তোমার জিন্দেগির পুরো হিসাবটা আজ আমি রবের সামনে তুমি দিতে থাকো। দুই নম্বর বলবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার এই জীবনের মধ্যে তিনটা স্তর, এক শিশুকাল বাল্যকাল, দুই নম্বর যৌবন, তিন নম্বর বৃদ্ধকাল। শিশুকাল আর যৌবন বৃদ্ধকাল এই দুটো জিনিস দুর্বলতার সময়, এখানে আমার কোনো শক্তি নাই। যখন শিশু ছিলাম তখন মা বাবা আমাকে খাইয়ে দিয়েছে, আর যখন আমি বৃদ্ধ হয়েছি তখন আমার যত্ন সন্তানকে নিতে হয়। তাহলে এক শিশুকাল আর এক বৃদ্ধকাল দুইটাই আমার জন্য দুর্বলতা, কিন্তু যখন যৌবন আমার গায়ে এসে গেছে তখন আমার শক্তি হয়েছে, আমার পাওয়ার হয়েছে, আমি হাত দিয়ে কারো ক্ষতি করতে পারি, আমি পা দিয়ে কারো ঘর ভেঙে দিতে পারি, আমার এই শরীর দিয়ে আমি চাঁদাবাজি লুটতারাস করতে পারি। সেই সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার সোনালী যৌবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। এক নম্বর, পুরা জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। জীবনের মধ্যে রব্বুল আলামিন আলাদাভাবে যেই যেই জীবনটাকে বাক করবে, যেই জীবনের উপর হিসাব হবে সেটা হচ্ছে যৌবনকাল। সেই জন্য আল্লাহর কাছে দুটি জিনিসের মধ্যে একটি জিনিস বড় প্রিয় আর একটি জিনিস বড় অপ্রিয়, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, আর বৃদ্ধকালে অপরাধ করা, গুনাহ করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয়। দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে আমাকে যৌবনকালের হিসাব দিতে হবে প্রত্যেকটা সেকেন্ড। তিন নম্বর, ওয়ামালিহি মিন আইনাক্তাসাবাহু, আমি যে টাকা অর্জন করলাম, সম্পদ করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, প্রত্যেকটা আমার উপার্জনের হিসাব কোত্থেকে আমি অর্জন করেছি,
এখানে হালাল ছিল না হারাম ছিল, বৈধ না অবৈধ, এখানে ঘুষের কোনো লেনদেন আছে কিনা, এখানে সুদ কারবারি আছে কিনা, এই সম্পদ অর্জনে কারুপর জুলম অত্যাচার হয়েছে কিনা, হালাল হারামের হিসাব রব্বে করিমের সামনে আপনাকে দিতে হবে। চার নম্বর, ওয়া ফিমা আনফাকাহ, তুমি যে কোটিপতি হয়েছ, শিল্পপতি হয়েছ, আমি রব্বে করিম যে তোমাকে সম্পদ দিয়েছি, এক এক টাকা কোন কোন জায়গায় দান করেছ, দানের হিসাবটাও আল্লাহকে দিতে হবে। মসজিদে করেছ, মাদ্রাসায় করেছ, না সিনেমা হলে করেছ, কোন জায়গায় তোমার টাকাটা খরচ হয়েছে, চাঁদাবাজিতে খরচ করেছ নাকি কোনো গরিব মেয়ের বিয়েতে খরচ করেছ, তার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। পাঁচ নাম্বার, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যেটা আমরা জানি না আল্লাহ সেটার কোনো হিসাব কখনোই নিবে না, কিন্তু আল্লাহ হিসাব নিবে। তুমি যা জেনেছো, যে জ্ঞান পৃথিবীর জমিনে তুমি অর্জন করেছো, তুমি জানো নামাজ ফরজ, তুমি জানো রোজা ফরজ, তুমি জানো যাকাত ফরজ, তুমি জানো মা বাবার সেবা করা ফরজ, তুমি জানো স্ত্রীর অধিকার দেওয়া ফরজ, তুমি জানো তোমার সন্তানকে মানুষ বানানো তোমার দায়িত্ব, এই সব যখন আমি জানি, আল্লাহ বলবে তুমি যা জানো সেই জানার পরিমাণ অনুযায়ী তোমার আমল কি কি আছে সেটা আমাকে দেখাও। পাঁচটা বিষয়ে আমার হিসাব আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, সকলকে দিতে হবে। এক নাম্বার আমার সম্পূর্ণ জীবনের হিসাব, দুই নাম্বার আমার যৌবনকাল আমি কি মানব সেবাই কাটিয়েছি নাকি আমি সন্ত্রাসী চাঁদাবাজি করেছি, তিন নাম্বার আমার সম্পদ অর্জন উপার্জন এই যে ইনকাম এটা কীভাবে হয়েছে এর হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে, চার নাম্বার এই টাকা কোথায় খরচ করেছেন, মা বাবার সেবায় খরচ করেছেন নাকি অন্য কোথাও দিয়েছেন, সব কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। পাঁচ নাম্বার আমরা যা জানি তা অনুযায়ী কি কি আমল করেছি আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। এই পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এক কদম সামনের দিকে এগাতে পারবে না।